ইতিমধ্যে আপনারা শুনেছেন এদেশের অবৈধ প্রধানমন্ত্রী তার সন্তান উপদেষ্টা জয় তিনি বাংলাদেশ থেকে $62 মিলিয়ন পাচার করে আমেরিকাতে সাম্রাজ্য গড়ে তুলেছে বন্ধুরা আমার আমি রাজনৈতিক ভাষায় বলতে চাই বাংলাদেশে যখন রিজার্ভে মাত্র $17 বিলিয়ন তখন $62 বিলিয়ন এদেশের অর্থনীতির চাকাকে সমৃদ্ধ করত এদেশের গার্মেন্ট শ্রমিকদের বেতন বাড়িয়ে দিত এই $62 বিলিয়ন আজকে বাংলাদেশে থাকলে পুলিশ থেকে শুরু করে প্রত্যেক কর্মকর্তা কর্মচারীর বেতন বাড়িয়ে দেওয়া সম্ভব হতো প্রিয় সাথী বন্ধুগণ শুধু জয় নয় সামিট গ্রুপের মাধ্যমে ওই সালমান এব্রাহামের মাধ্যমে $100 বিলিয়ন বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে আজকে আমাদের যে কান্তিকাল অবস্থান করছে এর জন্য এই অবৈধ সরকার দায়ী এই সরকারকে হটিয়ে সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন ছাড়াও বাংলাদেশের পুলিশ প্রশাসন নিরাপদ নয় বাংলাদেশের প্রশাসনের কোন স্তর নিরাপদ নয় বাংলাদেশের সাংবাদিক নিরাপদ নয় বাংলাদেশের ব্যবসায়িক নিরাপদ নয় তাই আমি উদাত্ত আহ্বান জানাবো আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে সকল স্তরের নেতৃবৃন্দ প্রশাসনের লোক আমাদেরকে সহযোগিতা দেবেন আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে এই সরকারের পতন ঘটাতে চাই এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জাতিকে একটি ধারাবাহিক সুন্দর প্রশাসন উপহার দিতে চাই ايوه